উত্তরায় বিজিএমএ কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের প্রধান তিন সংগঠন এতে কালো টাকা সাদা করার দাবি ব্যবসায়ীদের ছিল না বলে জানান বক্তারা করোনা মহামারী পরবর্তী পণ্যের দরপতন সহ গেল পাঁচ বছরে উৎপাদন ব্যয় পঞ্চাশ ভাগ বেড়েছে এর সঙ্গে চলতি অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে সতেরো শতাংশ পর্যন্ত এছাড়া এক দশকে সচল কারখানার সংখ্যা পাঁচ হাজার থেকে অর্ধেকে নেমে এসেছে এমন বাস্তবতায় বিকল্প সহায়তা অব্যাহত রাখার দাবি জানান বিকেএমএ এর নির্বাহী সভাপতি না আমি করলাম তারপরও তারা এআইটি নিয়ে সেটা ফেরত দিল না অথবা সমন্বয় করলো না তাহলে তো এই এআইটি নেওয়ার কোনোভাবেই উচিত নয় গ্যাসের অভাবে এগারো দিন গাজীপুর ও নারায়ণগঞ্জের বেশিরভাগ কারখানা বন্ধ আছে উল্লেখ করে সংকটকালে ভারতের মতো সরকারকে এই শিল্পের পাশে থাকার আহ্বান জানান বিটিএমএর সভাপতি ইনডাইরেক্টভাবে ভারত দিচ্ছে যেখানে নিজস্ব তাদের তুলে আছে প্রযুক্তি আছে যন্ত্রপে থাকা সত্ত্বেও আমাদের তো কিছুই নেই ম্যান পাওয়ার আর গ্যাস ছাড়া আজকে এগারো দিন গ্যাস নাই প্রত্যেকটা গাজীপুরের অঞ্চলে ইন্ডাস্ট্রিগুলির করুণ অবস্থা নারায়ণগঞ্জ অবস্থা বন্ধ আমাদের রূপগঞ্জ বন্ধ আড়াই হাজার বন্ধ বস্ত্র ও পোশাক শিল্পের জন্য প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও মূল দাবি দেওয়া উপেক্ষিত হয়েছে বলে জানান বিজিএমএর প্রেসিডেন্ট বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি বিশেষ করে উচ্চকর জিরো পয়েন্ট ফাইভ এ নামিয়ে না এইচ এস কোড ভুল হলে দুইশো পার্সেন্ট থেকে চারশো পার্সেন্ট জরিমানার বিধান রাখা হয়েছে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নীতিমালা সহ রপ্তানিতে কাস্টমস ও বন্ডের হয়রানি বন্ধের তাগিদ দেন শিল্প বান্ধব নয় এই বাজেট আসলে এইটা বলার এখনো সময় আসেনি রেজা খান মোহনা সংবাদ ঢাকা সরকারের